হ্যালো ভিউয়ার, সবাইকে একটা প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অনুভূতি ক্লাস। আর বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে আমি মুনশি আলিম। আমরা আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে পথ যারা নেই। এটি হচ্ছে একটি গল্প, লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। কী বলেছে? শামসুদ্দিন আবুল কালাম। বাংলাদেশে কিন্তু এই নামে অর্থাৎ দুজন রাইটার আছে, তো দুজন কিন্তু একই নামে তারা শুরু করেছিলেন, আবুল কালাম শামসুদ্দিন। তখন একজন আরেকজনকে বললেন যে দুজনই যেহেতু লেখালেখি করতেছে, কাউকে কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। সুতরাং আমাদের বিশেষ করে সাহিত্যিক নামটা যদি একটু চেঞ্জ করি, তাহলে দুজনের লেখাই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো এটি কার লেখা। পরবর্তীতে একজনের নাম চেঞ্জ হয়ে গেলো শামসুদ্দিন আবুল কালাম এবং আরেকজনের নাম রয়ে গেলো আবুল কালাম শামসুদ্দিন। যাই হোক, আমরা আজকে বলতেছি শামসুদ্দিন আবুল কালামের সেই বিখ্যাত গল্প, নাম হচ্ছে পথ যারা নেই। পুরো গল্পটি একটি ট্র্যাজিকমেডি, মানে এটা ট্র্যাজিক বলা যায় আর কি। সভ্যতা যখন কোনো একটা গ্রামে প্রবেশ করতে থাকে, কোনো একটা এলাকায় যখন প্রবেশ করতে থাকে, এই সভ্যতার সুফল এবং কুফলই এই গল্পের মূল উপজীব্য বিষয় করে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই গল্পের কেন্দ্র চরিত্রের নাম হচ্ছে গফুর আলী, ওরফে গফুর আলী। গ্রামের নামটি হচ্ছে মাউলতলা। এই নামগুলো কিন্তু একটু নোট করে রাখবেন, মাউলতলা। কেন্দ্র চরিত্রের নাম বলছি গফুর আলী, ওরফে গহুর আলী। এই গহুর আলীর স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। একটু মনে রাখবেন, যখন এখান থেকে কোনো প্রশ্ন আসবে, এই চরিত্রগুলোর নাম স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যখনই তা কোনো পরীক্ষকের নজরে আসবে, তখনই কিন্তু সেই পরীক্ষক আপনার প্রতি সুদৃষ্টি দেবে। আর সুদৃষ্টি দেওয়ার মানে তো বুঝতেই পারছেন, নম্বরটা বেড়ে যাওয়া। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ঘটনাটি এমন যে শুরুটা এভাবে করেছে, একজন লোক রাস্তা কুপিয়ে কুপিয়ে রাস্তাটাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন। তো লেখক এইভাবেই শুরু করেছেন এবং তারপরে ব্যাকগ্রাউন্ড টেনেছেন, কেন তিনি রাস্তাটি কেটে ফেলছেন, নেপথ্যের কাহিনীটা কী। তো নেপথ্যের কাহিনী যাচ্ছে লেখকের ভাষা মতে, এমন একটা গ্রাম মাউলতলা যেখানে সভ্যতার কোনো ছোঁয়াই সেখানে লাগেনি। আজকে দেখুন, মানে আমরা যে যুগে বাস করছি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আমরা যেটাকে বলি আধুনিক যুগ, অনেকে বলে কম্পিউটারের যুগ, আপনি যেই যুগই বলেন না কেন, সভ্যতার কিন্তু চরম উৎকর্ষ এখন। আজকে আমরা মানে বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু কল্পনাই করতে পারি না, আমরা আজকে আধুনিক যানবাহন ছাড়া আমরা কিন্তু কল্পনাই করতে পারি না। একবারে সকালের ভোরে টুথপেস্ট থেকে শুরু করে, একবারে ফ্যান থেকে শুরু করে, আমাদের সব কিছুই এখন যেরকম বিজ্ঞানের উপর আমরা যেরকম নির্ভরশীল, অর্থাৎ আধুনিক সভ্যতার এই স্নিগ্ধ ছোঁয়ায় আমাদের জীবনটা একরকম অন্যরকম বদলে গেছে, এটা ছাড়া আমরা এখন কল্পনাই করতে পারি না। তো এই বিলাসিতা, এই সভ্যতার ছোঁয়া কিছুই তখন লাগেনি এই মাউলতলা গ্রামে। আর না লাগার কারণে এই মাউলতলা গ্রামের মধ্যে মানুষের মধ্যে এই যে কুটতা, স্বার্থান্বেষিতা, এই দুর্নীতি, এই কী বলা হয়, সুদ ডাকাতি, মারামারি, এগুলোর মানে আজকের যুগে আমরা যেরকম পাচ্ছি ওইরকম তেমন কোনো কিছুই ছিল না। ঘটনা হচ্ছে, তখন পূর্ব পাকিস্তানের একটি গ্রাম, মানে দক্ষিণাঞ্চলের একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে মাউলতলা। এই মাউলতলার যে মানুষগুলো ছিল, তাদের চিন্তা চেতনায়, তাদের জীবন প্রবাহে যেমন মানে অনেকটা মধ্যযুগীয় মানে তাদের একটা কালচার সে সময় তাদের মধ্যে কী করতো, বিরাজ করত। তো এই বিংশ শতাব্দীতে এসেও তাদের জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তো দেখা গেল যে এই গ্রামেরই একজন যুবক হঠাৎ করে, মানে এই ঘটনাটি মানে এই লেখাটি যখন প্রকাশিত হয়েছে, লেখকের ভাষ্য মতে এর প্রায় 40 বছর আগেকার ঘটনা, যে এই গ্রামেরই একজন যুবক তখন কী করেছিল, শহরে গিয়েছিল। শহরে যাওয়ার পরে এই যুবকের চিন্তা চেতনা, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে এ টু জেড তার মধ্যে পরিবর্তন দেখা দিল। এবং সে শহর থেকে যখন সে গ্রামে ফিরল, এই মাউলতলা গ্রামে ফিরল, তখন মাউলতলা গ্রামের মানুষের মধ্যেও কিন্তু মানে কিউরিয়াসিটি বা কৌতূহল দেখা দিল তাকে ঘিরে, যে একজন মাত্র লোক
যে শহরে গিয়েছিল, মানে ইতিপূর্বে কেউ আর শহরে যায়নি, সে শহরে গিয়ে কি দেখেছে, তার এরকম চেঞ্জ কেন, তার কথাবার্তাতে, তার আচার আচরণে, তার চিন্তা চেতনা এরকম পরিবর্তন কেন, সেই গল্পই গ্রামবাসীরা শুনতে যাচ্ছিল জড়ো হয়ে। এবং সে তাদেরকে সে স্বপ্নের কথা বলতে লাগলো। কি স্বপ্নের কথা? এই লোকটার নাম হলো জোনাব আলী হাওলাদার, যে শহরে গিয়েছিল, এবং সে অনেকটা ধনাঢ্য ব্যক্তি। সে তখন শহরের স্বপ্নের গল্পগুলো, মানে তার গল্পগুলো স্বপ্নের মতো করে, কল্পনার মতো করে এই গ্রামের মানুষদের সামনে বর্ণনা করতে লাগলো। আর গ্রামের মানুষগুলো এই বিদ্যুতের কথা, এই স্যানিটেশনের কথা, এই গাড়ির কথা, ঘোড়ার কথা, এই কম্পিউটারের কথা, এই সব কিছু শুনে তাদের কাছে মানে এটা মনে হচ্ছে এটা যেন একটা কল্পনার একটা জগৎ। তারা তো কখনো টেলিভিশন, তারা তো কখনো সিনেমা, তারা তো কখনো এরকম গাড়ি ঘোড়া, হ্যাঁ এরকম বিদ্যুৎ, এরকম সোফা আসবাবপত্র কোনো কিছু তো তারা দেখেনি এরকম। ফলে তাদের কাছে এরকম মানে স্বপ্নের মতো মনে হয়েছে। তখন জোনাব আলী এই ফাঁকে একটা প্রস্তাব করে দিল যে আমরা এই গ্রামের সাথে যদি একটা সংযোগ সড়ক যদি আমরা তৈরি করতে পারি শহরের সাথে, তাহলে কিন্তু আমাদের মাউলতলা গ্রামটি কী হয়ে যাবে, সেই শহরের মতোই মানে ক্রমপর্যায়ে উন্নত থেকে উন্নততর হয়ে যাবে। তো বলছিলাম জোনাব আলীর কথা, এই জোনাব আলী হাওলাদার মোটামুটি গ্রামের সব মানুষকে ইমপ্রেস করে ফেলেছে, কথাবার্তায় সম্মোহনে জাদুতে সবাইকে মোটামুটি পথে এনে ফেলেছে, এবং সবাইকে মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত করেছে যে এই গ্রামের সাথে একটা সংযোগ সড়ক শহরের সাথে তিনি করিয়ে দিবেন, এবং এর জন্য যত খাটাখাটনি তিনি তা করবেন, এবং গ্রামের মানুষের কাছে তিনি সহযোগিতা চাইলেন। এবং সব মানুষদের মধ্যে, গ্রামের বিশেষ করে গ্রামের মানুষদের মধ্যে তিনি একটা স্বপ্নের বার্তা, একটা স্বপ্নের সংযোগ রেখা তিনি তাদের চোখে মুখে মানে তুলে ধরলেন। সবাই তখন স্বপ্নে বিভোর। তো এর মধ্যে তিনি বললেন যে আমরা যে রাস্তাটি নিব, এই রাস্তাটি কিন্তু সবাইকে মানে সবাইকে কিন্তু সার দিতে হবে, যার জায়গার উপর দিয়ে যাবে প্রত্যেকে কিন্তু আমাদের সার দিতে হবে, নাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নে, আমাদের অভীষ্ট লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। তো তখন সর্বপ্রথম এটার ভেটু দিল মানে গহুর আলী, যেটাকে আমরা বলছিলাম গফুর আলী ওরফে গহুর আলী, ভেটু দিল। তার মানে ভাষ্য মতে, তার মানে লেখকের ভাষায় বলছি, মোটে পাঁচ কোড়া আমার ভুই, হ্যার দুই কোড়াই সড়কে খাইলে আমি খামু কি। সংলাপগুলো কিন্তু আপনি যখন মানে যখন প্রশ্নোত্তর যখন আপনি লিখবেন, তখন কিন্তু এই সংলাপগুলো চরিত্রের মুখে সেটে দিবেন, তাহলে কী হবে, আপনার লেখার মানটি রিচ হবে। আর এরকম সংলাপ কোনো পরীক্ষকের নজরে পড়লেই আপনি নিশ্চিত থাকবেন আপনার প্রতি সুবিচার হবে, আর সুবিচার হওয়ার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, নম্বরটা বেড়ে যাওয়া। যাই হোক, মানে তার ভাষার মধ্যে মানে মোড়ে পাঁচ কোড়া আমার ভুই, মানে আমার সম্পত্তি হলো পাঁচ কোড়া, এর মধ্যে যদি দুই কোড়ায় রাস্তায় চলে যায় আমি খামো কি, আমি চাষাবাদ করে কি খাবো। তো যাই হোক, তারপরেও একেও কিন্তু বুঝিয়েছে জোনাব আলী, তার মধ্যে একটি স্বপ্নের কি মানে সংযোগ তার মধ্যে কিন্তু সেটে দিতে পেরেছিলেন জোনাব আলী, এবং শেষ পর্যন্ত সেও রাজি হয়েছে। রাজি হয়ে সে তার মানে বাড়িতে ফিরে তার স্ত্রীর সাথে সে কিন্তু বর্ণনা করতেছে যে বউ, আমি কিন্তু আমাদের যে জায়গাটা পাস করা আছে তার মধ্যে কিছু জায়গা আমি রাস্তায় দিয়ে দেবো, আমাদের রাস্তার সাথে একটি সড়ক শহরের সাথে সংযোগ হচ্ছে। স্ত্রী অশিক্ষিত, মানে নিরক্ষর আর কি, যেটা আমরা বলি নিরক্ষর, সে আর কিছু বুঝুক না বুঝুক, কিন্তু এইটা বুঝলো যে পাঁচ কুড়া জায়গার মধ্যে যদি দুই কুড়া চলে যায়, তাহলে তো তাদের যে ধানে তাদের সারা বছর যায়, এই বছর কিন্তু আর যাবে না ধানে। সে বললো তাহলে আমরা খাবো কি, এর মধ্যে তুমি যদি মানে দুই কুড়াই দিয়ে দাও তাহলে আমরা খাবো কি, চলবো কীভাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত শুধু সেই নিষেধ করলো না, এর মধ্যে যে এলাকার যে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবও কিন্তু নিষেধ করলেন যে এরকম যদি সড়ক হয় তাহলে সড়কের মানে শহরের ভেজাল মানুষগুলো আমাদের গ্রামে ঢুকবে, আমাদের গ্রামের মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করবে, বিভেদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, কূটনীতি সৃষ্টি করবে, সুদের ব্যবসা শুরু করবে, হ্যাঁ হানাহানি মারামারি মানে ভেজালে ভেজালে সয়লাভ হয়ে যাবে, অর্থাৎ এই সড়কটা আমাদের জন্য কোনো ক্রমে মঙ্গলজনক হবে না। কিন্তু কে শুনে কার কথা, তখন এই গফুর আলীর মধ্যে স্বপ্নের ভাবি স্বপ্নের একটা তাড়না, ভাবি স্বপ্নের মানে একটা হাতছানি তার ভিতরে এমনভাবে টানছিল যে সে তার জায়গা থেকে আর সরে আসতে চাইল না, এবং সে রাজি হয়ে গেল। এরপরে দেখা গেল যে
সকলের সম্মতিক্রমে সকলের সহযোগিতায় জনাব আলী কী করলেন, মানে জেলা বোর্ড থেকে অনুমতি নিয়ে সহযোগিতা নিয়ে শহরের সাথে একটি সংযোগ রাস্তা, একটি সড়ক তিনি তৈরি করলেন। তো এই সড়ক তৈরি করার পরে সে কী করলেন, দুইটি গরু জব করে গ্রামের সব মানুষকে দাওয়াত করে খাওয়ালেন এবং ওই যে একটি উৎসবের ব্যবস্থা করলেন, যেটা পালাগান যেটাকে বলা হয়। এরকম পালাগান ওই এলাকাতে ইতিপূর্বে আর কখনো হয় না, এত মানুষ এত যুবকের সমাগম হয়েছিল। তো যখন সড়কটি হয়ে গিয়েছিল তখন মানে একটু পরপরই গ্রামের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন অংশ থেকে মানে মানুষগণ কী করতো, কোনো না কোনো অজুহাতে এই সড়কটি দেখার জন্য আসতো, স্বপ্নের মতো একটি সড়ক। এবং এই সড়কটি যেহেতু শহরের সাথে সংযোগ হয়েছে, এর মধ্যে কেউ কেউ কী করতো মানে শহরে যাওয়ার মানে প্রস্তুতি গ্রহণ করলো, কেউ কেউ শহর থেকে বেরিয়ে এলো। যারা শহরের থেকে বেরিয়ে এলো তাদের চিন্তা চেতনা দেখে গেলো আবারও পরিবর্তন, এরা তখন আর গ্রামের সাধারণ মানুষদের মতো এরা চলাফেরা করতে মানে করছে না, তাদের কথাবার্তাতে পোশাক পরিচ্ছদ পর্যন্ত তাদের পরিবর্তন দেখা গেল। যাই হোক, এর মধ্যে গফুর আলীর ওরফে গহুর আলীর যে পোশাক পরিচ্ছদগুলো ছিল সেগুলো সে একটি গাড়টির মধ্যে ভরে, একটা ব্যাগের মধ্যে ভরে সে কী করলো, বেশ কিছু তেলটেল মেখে, কসমেটিক্স মেখে মোটামুটি বুঝতেই পারছেন সে শহরে যাবে। তো সে শহরে রওনা দিয়ে দিল গফুর আলী, নতুন স্বপ্ন, নতুন স্বপ্নের জগতে সে যাচ্ছে। সুতরাং তার মধ্যে ভাবান্তর, তার মধ্যে চিন্তা, তার মধ্যে উচ্ছ্বাস অন্যরকম। তো যাই হোক, প্রথম দিন যখন শহরে গেল, শহরে সব কিছুই সত্যি, জনাব আলী যেরকম বলেছিল সেরকমই মানে স্বপ্নের মতো, মানে শহরে টেলিফোন রয়েছে, টেলিফোনের তার রয়েছে, শহরে কারেন্ট মানে বিদ্যুৎ রয়েছে, শহরে যানবাহন রয়েছে, শহরে টেলিভিশন রয়েছে, সিনেমা রয়েছে, দোকানপাট রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানে যেরকম বর্ণনা করেছিল ঠিক সেরকমই গফুর আলীর কাছে মানে মনে হয়েছে একেবারেই যেন বাস্তব। এটা আসলে মানে মাউলতলা গ্রাম থেকে মনে হচ্ছে আরেকটা শহর, আরেকটা দেশ, অন্যরকম দেশ, স্বপ্নের দেশ তার কাছে মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিন তার কাছে একটু খাপ ছাড়া মনে হলো যে শহরের মানুষগুলো যেন কেউ তাকে পাত্তা দিচ্ছে না, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, শহরের মানুষজন এত ব্যস্ত যে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তো যাই হোক, তো প্রথম দিন তার দিকে তাকিয়েছিল একজন মেয়ে, সে একটি গলির ভিতর দিয়ে যাচ্ছিল, একটু পরপর সেই মেয়েটি তার দিকে তাকাচ্ছিল এবং সে তাকানোর মধ্যে কিন্তু এক ধরনের সম্মোহনী ভাব ছিল। গ্রামের মানুষ, শহর সরল মানুষ শহরে ঠিক বুঝতে পারে না, কিন্তু তার এই চাহনির ভিতরে, এই মেয়ের চাহনির ভিতরে যে এক ধরনের চমক ছিল, এক ধরনের জাদু ছিল, এই জাদুটা মানে গফুর আলীর ভিতরে কিন্তু ছুঁয়ে গেল। তো সে এক ধরনের মোহের মধ্যে পড়ে গেল। যাই হোক, তারপরেও সে দ্বিতীয় দিন আবারও সে শহরের অলিগুলিতে যাচ্ছিল এবং ঘটনাক্রমে সেই আগের দিনের যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল সেই মেয়েটি তার সামনে পড়ল, অদূরে সেই মেয়েটি, সেও কোনো বাছবিচার না করে সেই মেয়েটির দিকে তাকালো এবং তাকিয়েই থাকলো এবং মেয়েটিও অপলকভাবে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটির বেশভূষা খুব মানে সাজুগুজুভাবে সে দাঁড়িয়ে রয়েছিল গলির একটি মোড়ে। আপনারা দেখবেন এগুলো শহরে কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে। দ্বিতীয় দিন সে আগের মতো শহরে সেই গলিতে, আগের যে গলিতে প্রথম দিন গিয়েছিল সেই গলিতে আবারও সে গেল। ঠিক আগের দিন যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল, দ্বিতীয় দিনেও কাকতালীয়ভাবে সেই মেয়েটির সাথে তার দেখা হয়েছে এবং মেয়েটির ইশারা, মেয়েটির মানে ভাব ভঙ্গি, মানে সবগুলোই কিন্তু কামুক কামুক একটা ভাব রয়েছে মেয়ের মধ্যে। তো যাই হোক, এবং এই যে একটা সম্মোহনী দৃষ্টি, এই দৃষ্টি থেকে কিন্তু গফুর আলী কিন্তু নিজেকে সরিয়ে নিতে পারলো না, সে কিন্তু তার দিকে তাকিয়ে রইল এবং এক পর্যায়ে মেয়েটি তাকে হাত দিয়ে ইশারা করলো আইন। তো এই যে আইন বিষয়টা আপনারা বুঝতেছেন, তো সেও তার ডাকে সাড়া দিয়ে পারলো না, সে তার কাছে গেল। কাছে যাওয়ার পরে গফুর আলীকে নিয়ে সে তার একটা কক্ষে গেল, সেই বাসভেতের একটা কক্ষে গেল। যাওয়ার পরে মেয়েটি বলল, তা ট্যাগ ভারী আছে তো, 10 টাকার কম কাম হইব না কইলাম। এই কথার মধ্যে কিন্তু আপনি বুঝতে পারছেন সে কী বোঝাতে যাচ্ছে। এর মানে হচ্ছে আমরা যেরকম ভাসমান
শহরে যেরকম ভাসমান পথিটা বলি আমরা, সেরকমই একটি মেয়ের পাল্লায় সে পড়েছিল। তো যাই হোক, এরপরে কথা বলতে বলতে এক পর্যায়ে তার কাছে যা ছিল কাপড় চোপড় টাকা পয়সা যা ছিল সবগুলো সে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এরপর সে বলল, যদি আরও বেশি সময় থাকেন মিয়া তাহলে আরও বেশি টেহান লাগবো, আরও বেশি টেহানে আওয়া লাগবো, তো যেহেতু টেহা পয়সা নাই আপনি বাগেন। তখন তাই কী করছে, সেখান থেকে তাকে বের করে দিয়েছে। তো যাই হোক, তো তৃতীয় দিন সে রিক্ত হস্তে একেবারে মানে কী বলে নিঃস্ব রিক্ত অবস্থায় সে কিন্তু গ্রামের পথে ফিরে এসেছে। তো সে একবার হতাশ হয়েছিল এই শহরের সভ্যতা দেখে, শহরের মানুষদের দেখে, কিন্তু ওই যে স্ত্রীর কাছে কথা দিয়েছিল স্বপ্নের কথা যে তার অবস্থার পরিবর্তন করবে, যে কারণে সে হাল ছাড়লো না, মানে গ্রামে এসে আবার শিখে গেল নতুন উদ্যমে, এই হাল চাষের পরিবর্তে ধান চাষের পরিবর্তে সে নতুন ব্যবসা শুরু করলো। গ্রাম থেকে সে দেখলো যে শহরে মানে এই যে গ্রামের যে যে শাকগুলো রয়েছে, বিশেষ করে ওই যে মাঠে ঘাটে যে শাকগুলো পাওয়া যায়, সেই শাকগুলো যদি শহরে নিয়ে বিক্রি করা যায় সেই শাকগুলোর কিন্তু অনেক দাম। এরকম গ্রাম থেকে সে বিভিন্ন তরি তরকারি নিয়ে গ্রামে সে বিক্রি করতে লাগলো। একেবারে তিন বছরের মধ্যে গফুর আলী কিন্তু আমূল চেঞ্জ হয়ে গেল। এই গফুর আলী কিন্তু আগের গফুর আলী না, তার যে খড়ের একটা ঘর ছিল সেই খড়ের ঘর সে চেঞ্জ করে এখন সে রীতিমতো টিনের একটি চালা মানে তৈরি করে ফেললো। তো এরকম পরিবর্তন গ্রামের মানে কি বিভিন্ন মানুষের মধ্যে হয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু খারাপ দিকও কিন্তু প্রবেশ করেছে। এর মধ্যে দেশের যুদ্ধ লেগে গেল, এর মধ্যে আমরা দেখলাম মন্যন্তর শুরু হয়ে গেছে। মন্যন্তর আপনারা বুঝতেই পারছেন, অভাব মানে খাদ্যাভাব শুরু হয়ে গেছে। এই মন্যন্তরের পাশাপাশি রোগ ব্যাধি দেখা দিয়েছে। এর মধ্যে শহর থেকে চোরা কারবারে চোরাবাজারিরা গ্রামে প্রবেশ করেছে, দুর্নীতিবাজরা গ্রামে প্রবেশ করেছে, শহরের চাকরিজীবীরা গ্রামে প্রবেশ করছে, এরা গ্রামের মানুষদের কাছ থেকে ঘুষ নিচ্ছে। তো এই যে মানে নানা এই যে শহরের মানুষগুলোর সাথে মিশার ফলে বা গ্রামের মানুষগুলো শহরের মানুষদের সাথে মিশার ফলে এই যে একটা মিথস্ক্রিয়া, এই যে সাংস্কৃতিক যে মিথস্ক্রিয়া, গুড সাইড ব্যাড সাইড উভয় কিন্তু গ্রামের মানুষদের ভিতরে মানে গুড সাইডের চাইতে ব্যাড সাইড মানে বেশি এই মাওলতলা গ্রামবাসীর ভিতরে প্রবেশ করেছে। এরই একটা আমরা দেখলাম ব্যাড সাইড, দেখলাম যে লুৎফর রহমান যে শহরে মানে কাজ করতো সেই শহরে লুৎফর রহমানের সাথে গ্রামের সমস্ত একজন কন্যা মানে দেখা গেল যে কুলসুম সে কিন্তু নাই হয়ে গেল। শুধু এইটাই না, আমরা দেখলাম এই শহরের রোগের প্রভাবের কারণে মানে লড়াকু ইউসুফের স্ত্রী সে কী করলো, যুদ্ধে মারা গেল। ওকে ওকে, তো দেখা গেল এর মধ্যে গ্রামের বিভিন্ন মানুষের ক্রম উন্নতি হচ্ছে। এর মধ্যে তো আমি আগেই বললাম যে সভ্যতার কুফলগুলো ধীরে ধীরে গ্রামের মানুষদের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিড়িয়ে যাচ্ছে, এটা বিষবাষ্পের মতো। তো এর মধ্যে দেখা গেছে মিলিটারির দালাল যারা ছিল এই দালালরা গ্রামের মধ্যে প্রবেশ করলো। এদের একজনের সাথে খুব বন্ধুত্ব হলো, কার, গফুর আলী ওরফে গফুর আলীর, এবং সে তার মাধ্যমে চাইলো যে বেশ বড় তরি তরকারের প্রজেক্ট তার মধ্যে শহরে সেল করার জন্য এবং বেশ বড় অঙ্কের বেনিফিট নেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আসলে উপায় আর কিছু হইলো না তার মাধ্যমে, এই মিলিটারি দালালের মাধ্যমে তার বিশেষ কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত যেটা হলো লাভের পরিবর্তে তার বিরাট একটা লস হয়ে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো তার প্রাণপ্রিয় স্ত্রী আর নেই। খবর নিয়ে জানা গেল যে দালাল এসেছিল মিলিটারি দালাল, সে দালালও নেই। এবারই সে বাড়ি এই জায়গা সে জায়গা ঘুরে সবার কাছে খোঁজখবর নেওয়া হলো, না কোথাও কেউ খবর পায়নি। সাত মাইল দূরে গিয়ে এই যে পাসার দিয়ে সাত মাইল দূরে গিয়ে এক ভদ্রলোক খবর দিলেন, হ্যাঁ এই দিক দিয়ে একটা নারীকে দেখেছি একজন পুরুষের সাথে এই সড়ক দিয়ে হেঁটে যেতে। গফুর আলীর মন আর মানল না, এই সড়কের প্রতি তার একটা বিতৃষ্ণা মানে এই সড়কের প্রতি তার রাগ, তার উন্মত্ত, তার ক্রোধ মানে ঝরে পড়ছিল। তার তো আর কিছু নেই, নিঃস্বরিক্ত একজন মানুষ যে সংগ্রাম করে মানে বাঁচতে চেয়েছিল এই মানে হাজিরাকে কেন্দ্র করে, সেই হাজিরাই কী করলো, তাকে ফাঁকি দিয়ে চলে গেল। তো যাই হোক, মানে লেখকের ভাষা হচ্ছে একই তো মন্যন্তর, দেশে দুর্ভিক্ষ চলছে, দ্বিতীয়ত এই মন্যন্তরের মতোই মানে তার হৃদয়টাও কিন্তু তার অন্তরটাও কিন্তু একেবারে নিঃস্বরিক্ত হয়ে গেল। তো তখন সে মানে স্ত্রী মানে হারানোর বেদনায় সে কিন্তু কী করলো, অনেকটা উন্মুক্ত হয়ে উঠলো এবং সে ওই যে
মানে কোদাল হাতে নিয়ে সেই রাস্তাটি মানে কাটা শুরু করলো, যে রাস্তা সভ্যতার নাম করে মানে আমার জীবনটা আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে, এই রাস্তা আমরা চাই না, এই সভ্যতা আমরা চাই না। তখন অনেকে তাকে বলছিল যে রাস্তা কাটো কেন, কি হয়েছে? তখন সে বলছিল আমরা যে রাস্তা চাইছিলাম, হে আয়া না বলছে আমরা যে রাস্তা চাইছিলাম, হে আয়া না। অনেকে বলছে ঠিক হয় নাই, আসলে কি ঠিক হয় নাই সেটাও তারা উত্তর তারা নিজেরা জানে না, কিন্তু তারা নতুন করে নয় কোনো সড়কের স্বপ্ন তারা দেখে নাই। গহুরালি সড়ক কাটতেছে তো কাটতেছে, শেষ অংশটা অনেকটা ট্র্যাজেডির মতো। দ্যাট মিনস আমরা বুঝতে পেরেছি যে সভ্যতার সুফল এবং কুফল, মানে সুফলের চাইতে কুফলি গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছিল অনেকটা বিষবাষ্পের মতো, যেটার বলি হয়েছে অনেকে, যেটার বলি হয়েছিল গহুরালি। তো যাই হোক, এই ছিল আমাদের পথ জানা নেই গল্পের মূল উপজীব্য বিষয়। এই গল্প সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা অনায়াসে প্রশ্ন করতে পারেন, আমাদের তো কমেন্ট অপশন রয়েছে, সেখানে করতে পারেন। এছাড়া আপনারা ফেসবুকে টিউটোরিয়াল স্কুল নামে একটা গ্রুপ রয়েছে, সেখানে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এছাড়া মুনশি আলিম লাইক পেজ রয়েছে, টিউটোরিয়াল স্কুল লাইক পেজ রয়েছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করি সকল প্রশ্নের আপনারা উত্তর পাবেন। তো ক্লাসটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে, আমার অনুরোধ থাকবে আপনি আপনার প্রিয়জন কিংবা সহপাঠীদের সাথে ক্লাসটি একটু শেয়ার করবেন। ভালো ক্লাসগুলো ছড়িয়ে পড়ুক না পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সবশেষে সেইটাই বলবো, আমার ক্লাসে যদি মানে আমার ক্লাসে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে মানে এই ক্লাস আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশনটি কিন্তু আপনার কাছে চলে যাবে। তো শেষবেলায় আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি উপভোগের জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।